নমস্কার বন্ধুরা, শ্যামল স্টেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওটস আমরা অনেকেই খেয়ে থাকি, যারা ডায়েটে আছেন তারা অবশ্যই ওটস রাখবেন, বা ওজন কমাতে চান তাদের জন্য কিন্তু ওটসটা খুবই দরকারি। আমি ওটসের একটি সহজ রেসিপি, ওটস অমলেট, আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম সময় এবং কম উপাদানে এটি তৈরি হয়ে যায়, এর জন্য আমি ওটস নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ওটস নিতে পারেন। এখানে ওটসটাকে আমি একটি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। মিক্সি গ্রাইন্ডারে দিয়ে একটি পাউডার তৈরি করে নেব। দেখুন, এরকম পাউডার তৈরি করে নিয়েছি। পাউডারটাকে আমি একটি বাটিতে ঢেলে দিলাম। এবার এতে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কারি পাতা কুচোনো। আপনাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতা কুচোনো দিতে পারেন। এখানে কোন কোন ইনগ্রিডিয়েন্টস বা কোন কোন সবজি ব্যবহার করবেন সম্পূর্ণ নিজস্ব রুচিতে ব্যবহার করবেন। আমি এখানে পেঁয়াজ কুচোনো দিয়ে দিচ্ছি। একটি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, সেটিকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গ্রেট করে বাঁধাকপি, গাজর এগুলো কিন্তু অ্যাড করতে পারেন সম্পূর্ণ নিজস্ব রুচিতে। দিয়ে দিলাম আন্দাজ মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজস্ব চয়েস মতো ব্যবহার করবেন। আপনারা বেশি পরিমাণে সবজি এখানে অ্যাড করতে পারেন, এতে করে আরও হেলদি হবে রেসিপিটা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে আমি অ্যাড করছি শুকনো খোলায় ভেজে রাখা ধনে এবং জিরে, সেটাই গুঁড়ো করে রেখেছি আমি, তার কিছুটা পরিমাণ এখানে অ্যাড করে দিলাম। আর আন্দাজ মতো জল এখানে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দেব, একসঙ্গে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। তবে এই ব্যাটারটা কিন্তু এখনই সম্পূর্ণ তৈরি হয়ে যায়নি, ভিডিওটি দেখতে থাকুন, এটি কিন্তু আরও সময় লাগবে তৈরি হতে। এইভাবে আমি জল দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এটি প্রথমে মনে হবে পাতলা, কিন্তু ধীরে ধীরে কিন্তু এটি আবার টাইট হয়ে যাবে, কারণ একে রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পর এটি কিন্তু অনেকটাই জল অ্যাবজর্ব করে নেবে, তখন আমি প্রয়োজন বুঝে জল অ্যাড করব। আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই ওটসের অমলেটটা খাওয়ার জন্য আমি একটি চাটনি তৈরি করছি, তার জন্য দিয়ে দিয়েছি ভেজে রাখা চিনে বাদাম, দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকোল। আমি আমার পছন্দ মতো চাটনি এখানে তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। দিয়ে দিলাম আদা কুচোনো, আর এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা। এটি কিন্তু খুবই হেলদি চাটনি। অ্যাড করছি এখানে পুদিনা পাতা। এই ধরনের চাটনি যদি আমরা ডায়েটে রাখি, তাহলে কিন্তু আমাদের শরীর খুব ঠান্ডা থাকবে, শরীরটাও কিন্তু খুব ভালো থাকবে। আর অবশ্যই এই ধরনের চাটনি খাওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখানে নারকোল রয়েছে। অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবার আমি অ্যাড করছি সামান্য পরিমাণে নুন, নুনটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার এটিকে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু খুব খেতে দারুণ হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে লেবুর রস। লেবুর রসটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা পছন্দ না হলে নাও দিতে পারেন। অপরদিকে ওটসটা যে ভিজিয়ে রেখেছিলাম আমি, ওটসের গুঁড়োটা, সেটি কিন্তু 10 মিনিট অলরেডি হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার প্রয়োজন বুঝে এখানে আমি রেগুলার যে আমাদের রুটি করার আটা আসে ঘরে, সে আটা থেকে কিছুটা পরিমাণে অ্যাড করলাম, 2 চামচ মতো। এটি কিন্তু অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। আমি একটু বেশি করে করার জন্য আটাটা অ্যাড করলাম, তবে দিলে ভালো লাগে, খারাপ লাগে না, দিলেও কিন্তু খুব ভালো হয়। এবার প্রয়োজন বুঝে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, দেখুন ঠিক এরকম একটা ফর্মে হবে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো তেল, খুব অল্প পরিমাণে তেলই লাগে এখানে। প্রথমবার একটু তেল বেশি করে দিলে তারপরে কিন্তু বেশি তেল দিতে হয় না, খুব কম তেলে এটি তৈরি হয়ে যায়। সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলেও কিন্তু এটি তৈরি হয়। এখানে যেহেতু আমি ননস্টিকে করছি, আপনারা নর্মাল চাটুতে করতে পারেন, সেক্ষেত্রেও চাটুটা খুব ভালো করে গরম করে নেবেন। খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এভাবে ওটসের গুঁড়াটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে প্রচুর পরিমাণে সবজি আপনারা ব্যবহার করতে পারেন, তবে যে সবজি ব্যবহার করেন না কেন, এখানে গাজর,
বাঁধাকপি, পালক এসব কিন্তু ব্যবহার করতে পারেন। পালক শাক কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিতে হবে বা গ্রেট করে নিতে হবে। এইভাবে হাতার সাহায্যে একটু আমি ছড়িয়ে দিলাম। এটি খুব চটজলদি একটি রেসিপি, যাদের হাতে সময় কম বা ওয়ার্কিং রয়েছেন, ডায়েটে থাকতে চান, তারা কিন্তু এটি বানিয়ে নিতে পারেন অনায়াসে। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করলে আমাদের যেমন গ্যাস সাশ্রয় হয় বন্ধুরা, তেমন রেসিপিটাও কিন্তু খুব ভালো হয়, হেলদি হয়। দেখুন 2 মিনিট পর আমি ঢাকা খুলেছি। উপর অংশটা, উপরটা যখন একটু ড্রাই হয়ে যাবে তারপর এটি উল্টাতে হবে। রান্না করার সঙ্গে সঙ্গে আমাদের এটিও খেয়াল রাখতে হবে আমরা যেন গ্যাস বাঁচিয়ে রান্না করি, কারণ সব দিকেই লক্ষ্য রেখে কিন্তু সব কিছু আমাদের করা উচিত, তাহলেই সব ঠিকঠাক থাকে। আমি রান্না করার সঙ্গে সঙ্গে কিছু কিছু টিপস চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন। আরও মিনিট খানেক ঢাকা দিয়ে রেখে দিলাম উল্টে দেওয়ার পর। এতে করে খুব তাড়াতাড়ি যেমন তৈরি হয়ে যাবে এই অমলেটটা, তেমন খুব সুন্দরভাবে সেদ্ধও হবে। তবে এটি কিন্তু খুব ভালো হয় খেতে, ক্রিস্পি হয়, একটু কম আছে যদি আমরা একটু নেড়ে চেড়ে করে নিই তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার আমি ঢাকা খুলে দিলাম। ঢাকা খুলে দেওয়ার পর একটু এপিটোপিট করে নেব, মিনিট দুয়েক একটু এপিটোপিট করে নাড়িয়ে নেব। আপনারা এই পর্যায়ে কিন্তু নামিয়ে দিতে পারেন, তবে 1 মিনিট ধরে যদি একটু উল্টে পাল্টে এটিকে ভেজে নেওয়া হয় তাহলে বেশ মুচমুচে হয় খেতে। আমি একটু ক্রিস্পি করে ভাজার চেষ্টা করছি, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এটি তৈরি করে নিতে পারেন। যদি একটু সফট খেতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে নামিয়ে দেবেন। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, বন্ধুরা প্লিজ ভিডিওগুলো দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। খুব সহজ এবং সিম্পল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, কোনো জটিল কোনো কিছু শেয়ার করার চেষ্টা করি না। আমাদের ঘরে যেসব জিনিস থাকে আমি সেই সব দিয়েই চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার। এই চাটনিটা আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি, সেই চাটনি এবং লাল চাটনি দিয়ে আমি সার্ভ করেছি। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কিন্তু এটি সার্ভ করতে পারেন। তবে এই ওটসের গোলারুটি বা অমলেটটা শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা অফিসের টিফিনে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটি দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। এতে করে আমি যেসব ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এ ধরনের হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট পেলেই আমি কিন্তু আরও ভিডিও করার আগ্রহ পাবো। আজ তাহলে আসি।